একটা অদ্ভুত প্রবাদ আছে, মেয়ে চাই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। একটু সহজ করে বলি, সকাল সকাল চায়ের কাপ হাতে আজকের ম্যাট্রিমোনিয়ালে চোখ রাখুন। উচ্চ শিক্ষিত চাকরিরত সুযোগ্য পাত্রের জন্য স অস ফর্সা চাকুরিরতা পাত্রী অগ্রগণ্য। আপনি ছেলের বিয়ে দেবেন ভাবছেন? আচ্ছা, প্রথমেই কি দেখবেন, মেয়েটি ফর্সা কি না? তারপর চাকরি, নাচ গান, রান্না বান্না, সেলাই ইত্যাদি ইত্যাদি। গোদা বাংলা ভাষায় যা দাঁড়ায় সেটা হলো, শোপিসের ওপর যেমন প্রাইস ট্যাগ থাকে ওগুলোও তেমনই শুভ বিবাহের কোয়ালিফাইং সার্টিফিকেট। বিয়ের পর শুরু হয় ইন্টারভেলের পরের অংশ। এতক্ষণ পপকর্ন চেবাতে চেবাতে আপনারা যা যা দেখলেন শুনলেন ভুলে যান। মোদ্দা কথা, বউ চাকুরি করলে মাসের শেষে হাতে একটু ভারী হয়, আর ওইসব নাচ গান ইত্যাদি ইত্যাদি সবই আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে রান্নাঘরের হাতা খুন্তি আর গ্যাস ওভেনের চিরাচরিত আগুনে। আচ্ছা, ফুলশয্যার রাত বাদ দিলে এখনো পর্যন্ত সেই মেয়েটার কটা গান আপনি শুনেছেন? ভাবতে হচ্ছে, থাক, পরিসংখ্যান সকলেরই জানা। আসল কথাটি হলো গিয়ে, ভালো বিয়ের জন্য এখনো মেয়েদের রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে হয়।